না তুমি মোদান বেটার না শিক্ষা হইবা ঠিক আছে, একই গাতার ভিতরে ঠিক আছে কি আর কুমু একই ফাঁকার ভিতরে তোমাকে ওই বাপ পার পোত আহ আর যাওয়া কর না মেয়ে মাত্র একটা, এই একটা মেয়েদের কতক্ষণ চালান যাইব তোর এই কাজটা করার পরে তারপর বাসায় যাবো, বাসায় যাইয়া কয়টা দিন ছুটি কাটাই। ও মাসি কি চাই আর ওরে কত পাড়া একটু ভাগ করতে, আরে ওই যেমনে কয় হেমনে হন আর যে দিতে হইব কাস্টমার না বুঝোস না তো টাকা দিব না আমার লাগবো টাকা, আমি তো প্রত্যেক দিনে আসি তাই না। আরে ভাই তুই একটু সাবধানে করিস, সবার তো তেল ছাড়া হয় না তাই না, ও তেলের দাম নাই তো কাছে আরে বই না আমার লক্ষ্মী, আমার তুই আমার লক্ষ্মী ঠিক আছে, তোরা যদি একটু ভালো করে না দেস তাহলে মনে কর আমার টাকা ইনকাম হবে ওর থেকে, কর না আর যেমনে কই এমনি কর, তখন মা পাও আসমানে উড়া নয়তো পাও নিচে দে নয়তো ফাঁক কর ঠিক আছে, যেমনি কই এমনি শোন শোন ওই আরো এক ঘন্টা করুক আজকের কামটা আমি তো ই করি, হ্যাঁ আমার তো পাগল হয়েছে আমি করবা জানতে না কে তুই বলি সমস্যা কি, এই আমি হইলো এই জায়গার রানী ঠিক আছে, আমি যদি এগুলো করি তাহলে আমার ওয়েট থাকবো, আরে ওয়েট থাকবো ডিম বেচাটে আনছি এইটি হ্যার ই বেশি তাড়াতাড়ি কাম সার দে আমি তো কাম করবে আছি নাকি, যতক্ষণ কাজ শেষ হবে না ততক্ষণ যাবো দেখছেন তাহলে কেমন রাখছে তুই নু আমি তো আসছিলাম আব্বা ওই যে দুধ বিক্রি করে মায়ের টাকা কিস্তি দেওয়ার লেগে রাখছিল না ওইটা তোমার আব্বা আব্বাকে তো দেখুন কিস্তি দিছস না, কিন্তু ওই যে মুরগির ডিম বিক্রি করে ওই যে সুমন কিস্তি দেয় সেইটা কথা মায় খুঁজে পাইতেছে না, আমি তো এখানে কিস্তি দিবারই আইসি যে কিস্তির ম্যাডাম দেখো না কিস্তির ম্যাডাম এখানে বয়ে রয়েছে, ও তার মানে তো আব্বা মিললে গেল আমি দুধ বিক্রি করার টাকা আনছি এনে কিস্তি দেওয়ার লাগে আর তুমি মুরগির টাকা আনছো এনে কিস্তি দেওয়ার লাগে, আরে তুই দুধ বেচাটে হা দেও কিস্তি দেয়াস আমি ডিম বেচাটে হা দেও কিস্তি দিই তারপরেও তো কিস্তি শোধ হয় না, এই কিস্তির টাকা গুলো যায় কেমনে, ঠিক কথা কইছ আব্বা, হে আবার কি কয় এখানে বলে তিনটে সঞ্চয় বাকি আছে এত কিস্তি দেয় তা শোধ হয় না, আর তাছাড়া বাবা আমরা কি বাপ পোলা লাস্টে এক গাতা এক কিস্তি দেই হারামজাদা দেখ এখন কয় কি এই হারামজাদার কি লজ্জা শরমে একেবারে, আমি তো জানো আমি গেলে কি তুমি একেবারে তিন মাসের কিস্তি রেখে ঢুকবে নাকি, দেখছেন তাহলে এখনো কথা কইতেছে হারাম দাদার আসলে লজ্জা সরম নাই, আর বাপেরও যেমন লজ্জা নাই ওর এরকম লজ্জা নাই, তুই সেদিন গেলি এটা ঠিক কথা কইছো বাপের তো লজ্জা থাকলে তোর বাপের জায়গায় আইতো না, তাই এখন কি তুমি আমার লগে যাইবে না মারা যা কমু যা মা আমি তো কিস্তি শোধ করেছি বাবার একটা কিস্তি বাকি আছে কিস্তি দিতে আছে কমু যায় যা তোর মায়ের কাকা যা আব্বা কিস্তি দিবার কাছে যা আরাম দাদা নাহলে জুতা খুলে দিয়া যা আরাম দাদা কিন্তু তা যাইতাছি আব্বা কিস্তি কিন্তু এডারে দিও না কিস্তি এডারে দিও এটা মজা বেশি পাইবা এর এর কিস্তি দিও আরাম দাদা দেখা বড় কে বড় দেখা দিয়া যায় যে এটা দিও না এটা দিও
এই হারাম দাদা কাক কিস্তি দিমু তো শুনে দিমু রে এই হইছে অনেক চাপা শুনছি এতক্ষণ ধরে বাপ কোথায় ঠিক আছে তোমার বলে আমার মানিন তো থাকবো না এই নাম যদি পুরো গ্যারাম ভরে সরা যায় তুমি তো কয়ে দিলে ওনার মার কাছে যা কইতে হ্যাঁ যদি যা কয়ে দেয় আর গ্যারাম ভরে যদি লোক নিয়ে হেনাই তাহলে আমার চাকরি থাকবো আমার চাকরি থাকবো না তুমি হিন্দি যাও তো তোমার কাছে মেয়ে দিব না যাও এই হারাম দাদি তোরা এই হিন্তান গাট্টি গুট্টি বান্ধে না তাড়াতাড়ি এলাকা ছাড় নইলে আমার বউ যদি একবার জানে রে যে তোরা এখানে এই ব্যবসা খুলে নেছ এই কিস্তি জীবন ভরা শোধ দেওয়া শেষ হয় না বাপ বেটা মিলে যে কিস্তি গুলো দে কিস্তি গুলো যাই কনে এই কিস্তি সুদে আসলে কিন্তু একবার শোধ করবো আমি কি আরো এই গাতার মধ্যে জামুরে এই জায়গায় গিয়ে আমি আরো কিস্তি দিমু তুই কি মনে হচ্ছিস তোকে হিতাম তারাবো তোরা হিতাম যা একবার যা এই ঘর আমি আজকে ভাঙবো এই না এখনই ভাঙবো ঘর আচ্ছা ঠিক আছে আমরা জামগানি কথা হইডা না ঠিক আছে যাও সইছে এখন যাও বাড়ি যাও আবার কি বড় বড় কথা হয়ে যা বুঝছো এইগুলো লিখে শেষমেশ আমার এই বেজে জুলা বান্ধা যাওয়ার লাগবো চল যাই কি আর করবো আমার পাল্টাই খারাপ।